ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখছো আমি তৈরি হয়ে গেছি, আজকে সকাল থেকে কোনো ব্লগ দিতে পারিনি। এখন যাচ্ছি ছেলে স্কুলে, ছেলের আজকে রিপোর্ট কার্ড দেবে হ্যাপি আর্লি, সেইটা নিতে যাচ্ছি। আর সকালে আজকে ওয়েদারটা খুবই ভালো, কালকে যত জামা কাপড় সব মেলে দিয়েছি বাইরে, এই বেরুতে বেরুতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন আর ঘরের কাজ হয়ে গেছে, রান্নাবাড়িও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে যেহেতু মর্নিং ডিউটি, ও সকালে বেরিয়ে গেছে, তারপরে আমার সমস্ত কিছুই হয়ে গেছে। এখন এসে শুধু আমি স্নান করবো আর বাচ্চাদের স্নান, মানে মেয়ে তো স্নান করেই রাখবে বলে দিয়েছি, আর ছেলেকে এসে স্নান করাবো, আমি স্নান করবো, পুজো দেবো, এই আমার কাজ বাকি আছে। তাহলে দেখতে থাকো ব্লগটি, এখন যাচ্ছি স্কুলে। এই দেখো কালকের জামাকাপড়গুলো সব মেলে দিয়েছি, সমস্ত কিছু শুকনো হয়ে গেছে একদম, এগুলো এখন এসে তুলে নেব আর এই বেরিয়ে পড়ছি। আর আজকে যেহেতু স্কুটিটা না লিক হয়ে গেছে, এবার ও মানে আমার হাজব্যান্ড টাইমও পাচ্ছে না সারানোর, ওই জন্যে টোটো ধরেই যেতে হবে। এবার দুপুরের টাইম, অনেক সময় টোটো পাওয়া যায় না, তাই আমি না দাঁড়িয়ে থেকে এগুতে থাকছি, নিশ্চয়ই পেয়ে যাব। চলে এসেছি স্কুলের কাছে, এখন এলাম, এখন বেজে গেছে 1:15। ওই যেতে গিয়ে দেখালাম আমি টোটো প্রথমে পাচ্ছিলাম না, তাও আমি দাঁড়াইনি, হাঁটতে হাঁটতে তারপর টোটো পেয়ে গেছি। আসার সময় তো পেয়েই গেলাম, স্কুলে একটু টাইম লাগলো, তারপরে যা আমার ছেলের সঙ্গে যারা পড়ে সেই সব গার্জেনের সঙ্গে দেখা হলো, একটুখানি কথা বললাম, বলে আস্তে আস্তে এখন 1:15 বাজে। এখন তা চলো তাড়াতাড়ি করে স্নান টান করে নিই, করে আবার ফিরে আসছি তোমাদের সামনে। এখন কটা বাজে? 5টা হবে। এই সময় আমি জামাকাপড়গুলো দেখছি ভাজ করে নিচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। তার যত দেখিয়েছিলাম প্রচুর জামাকাপড় আগের দিনের সব কেচেছিলাম, যেগুলো সেগুলো আজকে যেহেতু খুব ভালো রোদ ছিল সেই জন্যে সব জামাকাপড়গুলোই শুকনো হয়ে গেছে, ওগুলো তুলে ভাঁজ করে রাখছি। জামাকাপড় গোছানোটা একটা আমার কাছে বড় কাজ লাগে, কারণ এই পরে থাকলে না ঘরটা একদম হেলোগোছা হয়ে থাকে, আর যেখানে জিনিস সেখানে রেখে দিলে পরিষ্কার লাগে। আর এইটা কিন্তু অনেক রাত্রিবেলার বাসন মাজছি আমি, দুপুরের নয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ বেরিয়ে গেছিলাম একটু, আমার যেহেতু কার্তিক পুজো হয় বাড়িতে আর ইতু পুজোও আছে কালকে, তার সব জোগাড় মানে কেনাকাটি করতে দশকর্মার জিনিস কিছু নিয়ে এলাম। আর যেহেতু হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল, ও ফিরল তারপরে গেছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি তোমাদের সাথে, সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি কিছু, সেগুলো সব ঠাকুরঘরে রেখে দিয়েছি। আর তারপরে রাতে খাওয়া দাওয়ার পরে আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, সেটাই তুলেছি। আর যেটা বেরিয়েছিলাম ঠাকুরের জিনিসপত্র কি আনলাম সেগুলো আর এই ব্লকে দিলাম না, সেগুলো পরের দিন একসঙ্গে সব অ্যাটাচ করে দিয়ে দেব, পরের দিনের ব্লক তোমরা দেখে নিও। আর কাদের বাড়ি কার্তিক পুজো হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো এই এই বছর 3 বছর হবে, আর কেন আমি কার্তিক পুজো চালু করেছি সেটা আমি পরের ব্লকে বলবো। এই এইটা 3 বছর হলে সামনের বছর উদযাপন হবে, 4 বছর কমসে কম করতেই হবে, তারপরে যার ইচ্ছে সে করতেও পারবে, না ইচ্ছে হলে ছেড়ে দেওয়া যায়, কিন্তু 4 বছর করতে হবে। রাতের বাসন আমি তো তোমরা জানোই সব খাওয়া দাওয়ার পর মেজে রাখি, আর আজকে তো আরোই মেজে রাখছি, পরিষ্কার করে একদম কিচেন ক্লিন করে রাখবো, কারণ কালকে পুজোর এমনি কার্তিক ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করি না, খিচুড়ি ভোগ দেওয়া নেই, শুধু ওই নাড়ুগুলো করব, সেগুলো পরে করবো, আগে সকালবেলা উঠে আগে ইতু পুজোটা করে নেব। আর আমি তো কালকে পুরোই উপোসই থাকবো, আর বাচ্চারা খাওয়া দাওয়া করবে নিরামিষই, আমি ভেবেছি ওদের জন্য একটু ভাত তরকারি করে দেব। আর এই টেবিল টেবিলগুলো মুছে রাখছি, আর জলের বোতলগুলো সব এদিক ওদিক ছেটানো ছিল সেগুলো সব এক জায়গায় করে রাখলাম, সকালেই ভরবো আর রাতে আর ভরবো না। এই টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, রাতে আমি সবসময় টেবিলটাও ভালো করে পরিষ্কার করে রাখি, কারণ এই টেবিলের ওপর না আবার অনেক সময় এমনি তো পেপার টেপার পড়ার জন্যে নিয়ে বসে পড়ে সকালবেলা উঠে, সেই জন্যে ভালো করে একবার মুছে নিই। আর দেখছো গ্যাসটাও আমি ভালো করে মুছে নিচ্ছি, একদম কিচেনটা ক্লিন করে নিচ্ছি, এমনি পরিষ্কারই ছিল, তারপরেও সব জিনিস যেগুলো এঁঠো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছি, গ্যাস চুলাটাও মুছে নিচ্ছি। এইভাবে প্রত্যেক দিনই আমি কিচেন ক্লিন করি, আমার নাইট কিচেন ক্লিন আমার চ্যানেলে দেয়া আছে, যারা দেখতে চাও তারা আগে গিয়ে দেখে নিতে পারো, তাই জন্য আর পুরো দিলাম না কিভাবে আমি পরিষ্কার করি, জাস্ট এইভাবে পরিষ্কার করে নিই, সেইটাই আমি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার যে দুধটা আমার বাইরে রাখা ছিল সেটা ফ্রিজে রেখে দিচ্ছি, দুধটা উঠে ব্যাস আমার কিচেনের কাজ সব কমপ্লিট।
দেখলেই সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর বেরিয়েছিলাম তোমাদের তখন তো দেখাতে পারিনি, পুজোর সব জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছি। ওই কালকে পুজো যেহেতু তোমাদের বললামই কার্তিক পুজো আছে বা ঋতু পুজোও আছে, তার জিনিসপত্রগুলো সব ঠাকুরের, তো আর একটা জিনিস না টুকটুক করে অনেকগুলোই উপকরণ লাগে, সেরকম বড় করে পুজো করো কি ছোট করে করো কিন্তু পুজোর উপকরণ তো সবই লাগে, তা সেইগুলোই সব গুছিয়ে নিয়ে এলাম দশকর্মার জিনিসপত্র। সকালবেলা গিয়ে ও ফল টলগুলো যা বাকি রয়েছে ফল ফুল মিষ্টি সেইগুলো সব সকালে নিয়ে আসবে, আর ঠাকুরটাও সকালে নিয়ে আসবে। আর আমি সকালবেলা আগে ইতু পুজোটা সেরে নেব, কারণ এই যারা ইতু পুজো করো তারা তো জানোই কার্তিক সংক্রান্তিতে ইতু পুজো পাতা হয়, ঘট স্থাপন করা হয়, আর সেই অঘ্রাণ সংক্রান্তিতে গিয়ে উঠবে। তা ওই আর প্রত্যেক মানে অঘ্রাণ মাস ভোর যতগুলো রবিবার পড়বে সেই রবিবার করে পুজো করতে হবে। তা এটা একটা সূর্যদেবেরই পুজো, তা যেহেতু আমার বাপের বাড়িতেও আমি দেখেছি, আমার বাপের বাড়িতেও আছে আবার শ্বশুর বাড়িতেও আছে, সেই কারণে এই পুজোটা আমি করি। ওই ইতু পুজোর পরে আবার রাত্রি সন্ধ্যেবেলা কার্তিক পুজো হবে, আর কার্তিক পুজো এই বছর আমার 3 বছর হবে, আর সামনের বছর উদযাপন দিয়ে দেব। তারপরে কেউ ইচ্ছে করলে সারা জীবনে এই পুজোটা করেও যেতে পারে, আবার যার মানে উদযাপনের পর করলেও হয় না করলেও হয়, কিন্তু কমসে কম 4 বছর করতেই হবে, তাই এটা আমার 3 বছর হয়ে যাবে। তাহলে দেখতে থাকো, কালকে আমি তো সব কিছু চেষ্টা করব শেয়ার করার, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।